গরম অগপ নরম হল, কিয় পঞ্চায়েতত হারিল অগপ, বিজেপিৰে থাকিবনে অগপৰ মিত্ৰতা, লোকসভা নির্বাচনক লৈ কি অঙ্ক অগপৰ, পঞ্চায়েত নির্বাচনত সংখ্যাগরিষ্ঠতা পাব, এই দাবীরে নির্বাচনী সভাত শূন্যতে গদা ঘুরাই আহিছিল অসম গণ পরিষদে। পিছে নহল, ভবা ধরনের ফলাফল নাপালে আঞ্চলিক দলটোৱে। পিছে কিয় ব্যর্থ হল অগপ, সংবাদ মেল পাতি তথ্য রাজহুয়া করলে অসম গণ পরিষদে। যেভাবে একেবারে তৃণমূল পর্যায়লৈকে যেভাবে আমি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পর্কত আমি যেভাবে লৈ যাব লাগিছিল, হয়তো সময় কম থাকার বাবেই হোক বা যিকোনো কারণতেই নহক, আমি একেবারে তৃণমূল পর্যায়লৈকে আমি এই নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখনের হয়তো আমি কেনে ধরনের আমি হেরি করব নয়। যাবিলাকত অসম গণ পরিষদ দলের পতাকা উড়ান আছিলে, এইবার 102টা সমষ্টিত অসম গণ পরিষদের পতাকা উলছে আর তৃণমূল কর্মে যথেষ্ট উৎসাহেরে নির্বাচন খেলেছে আর আমি লজিস্টিক সাপোর্ট আমি যথেষ্ট দিব পারা নাই। বিজেপিরে পঞ্চায়েতত মিত্রতা নহল, লোকসভাত কি হব তারও উত্তর নাই আজি অসম গণ পরিষদের হাতত। লোকসভা নির্বাচন যেহেতু কিছু সময় আছে, গতিকে আমি গোটেই কথাখিনি এটা পর্যালোচনা করে আছো, আমি আলোচনা করে আছো। এটা প্রশ্নটো হয়েছে যে আমি লোকসভাত আমি কিভাবে খেলিম, সেইটো আমি আমার পর্যালোচনার পিছত আমি নিশ্চয় একটা সিদ্ধান্ত লব লাগিব। এতিয়া যেহেতু সময় আছে, গতিকে এতিয়া আমি সেই ক্ষেত্রত আমি এতিয়াও কোনো সিদ্ধান্ত লওয়া নাই। সন্দেহ নাই যে পঞ্চায়েত নির্বাচনের পিছতেই হতাশ অসম গণ পরিষদের শিবিরত, তার পিছতো দলটোর দাবি 102টা সমষ্টিত শক্তিশালী অগপ। পিছে কিমান শক্তিশালী অসম গণ পরিষদ, আত্মসমালোচনা করা মানসিকতা কেতিয়ালৈ আহিব তাক লৈ এতিয়া প্রশ্ন দলটোর সমর্থকর মাজত। ভিডিও জার্নেলিষ্ট সৌরভর সহযোগত রমেন কলিতা, রিপোর্ট প্রাগ নিউজ।